দেখো মা, তুমি যে ভুল করেছো এ কথা কিন্তু ঠিক। আমাদের ছেলেটাকে তুমি কষ্টে কষ্টে একেবারে শেষ করে দিয়েছো। দিদি, ওর হয়ে আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি জানি আমার মেয়ে যেটা করেছে খুব অন্যায় করেছে, ক্ষমার অযোগ্য। তাই তো আমরা সপরিবারে এসেছি আপনাদের কাছে ক্ষমা চাইতে। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমার মেয়ে ঋষির কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসবে। দেখো, ঋষির সঙ্গে তোমার যখন সম্পর্ক হয় তখন আমরা কেউ এর মধ্যে ছিলাম। তোমরা দুজনে পরস্পর পরস্পরকে ভালোবেসে এই সম্পর্কে জড়িয়েছে। তারপরে তুমি বাড়িতে আসা যাওয়া করতে, ঋষিও তোমাকে ভীষণ ভালোবাসত। এ কথাই বাড়ির কারোরই বুঝতে বাকি নেই, সেটা তুমিও নিশ্চয়ই বুঝতে পেরেছিলে। সেটা বটে, ইনফ্যাক্ট আমরা নিজেরাও বুঝতে পেরেছি, আমরা এডমিট করছি। আমরা জানি যে ঋষির চেয়ে ভালো ছেলে হয় না। দেখো, তোমার কোথেকে কার সাথে সম্পর্ক হয়েছে বলে তুমি তুমি আমার ঋষিকে ভুলে যেতে পারলে? তুমি ঋষিকে পরিষ্কার জানিয়ে দিলে যে তুমি ওকে বিয়ে করতে পারবে না, কারণ তুমি এনারাই ছেলেকে বিয়ে করবে। আর এনারাই ছেলেটা যখন তোমায় বিয়ে করলো না, তাই তুমি ঋষির কাছে ফিরে আসছো। না না দিদি, আমি মানছি আমার মেয়ে দোষ করেছে, তাছাড়াও বুঝতে পেরেছে যে অন্যায় করেছে, তাই তো ঋষির কাছে ক্ষমা চাইতে চায়। তাছাড়া আমরা জানতামও না যে ঋষি কলকাতায় নেই, ও বাইরে ট্রান্সফার হয়েছে। আর আমি লজ্জায় আপনাদের ফোন করতে পারিনি। কি বলে ফোন করব বলুন তো, কোন মুখে আপনাদের সঙ্গে কথা বলবো? আমার মনে হয় রোশনির সাথে ঝিলমিলের রাস্তায় দেখা হয়েছিল, তাই না ঝিলমিল? হ্যাঁ, আমার থেকেই রোশনিদি জানতে পেরেছে যে দাদা ভাই ট্রান্সফার নিয়ে সাগরদিঘিতে চলে গেছে। আবার যে ভবিষ্যতে তুমি আমার ছেলেটাকে দুঃখ দেবে না, তার কি গ্যারান্টি আছে বলো তো? আমার ছেলেটা কিন্তু একদম বদলে গেছে। সরি স্যার, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। তুমি নিজেকে এতটা ইম্পর্টেন্ট ব্যক্তি মনে করো নাকি? তোমার কি মনে হয় তোমার ক্ষমা চাওয়ার অপেক্ষায় আমি বসেছিলাম? কতগুলো নাম্বার পেলি না তাকে শিক্ষিত বলা যায় না। শিক্ষাটা অন্য জিনিস, যদি কোনো মানুষ প্রকৃত শিক্ষিত হয় তাহলে তার ব্যবহারেই সেটা প্রকাশ পায়। তার জন্য নম্বরের গরিমার দরকার হয়, নম্বরের বিজ্ঞাপন করারও দরকার হয় না। মানুষের সাথে ভদ্রতা, সভ্যতা, মানুষকে সম্মান করাটাই হচ্ছে শিক্ষার আসল পরিচয়। হ্যাঁ বলো, কি বলছিলে বলো। খবরদার, কিছু বলবি না। তেমন কিছু নয় স্যার, আপনারা বড় মানুষ, আপনারা যা বলবেন সেটাই ঠিক। আমাদের কথার কি দাম আছে বলুন? কালকে ওই কথাগুলো বলে আমি অন্যায় করেছি, তাই ক্ষমা চাইতে এসেছি। আমাকে ক্ষমা করে দেবেন? এই কথাটা বোধহয় প্রথম দিন তুমি বলেছিলে, জুতো মেরে গুরুদান কর। আজকে তো আমার মনে হচ্ছে তুমি আমাকে জুতো মেরে গুরুদান করতে এসছো। ছি ছি স্যার, এসব কথা কানে শোনাও পাপ। স্যার, ও বাচ্চা মেয়ে, একটা ভুল করে ফেলেছে। সংসারের নানান রকম বিপর্যয়, ছোট্ট থেকে এত যুদ্ধ করতে হয়েছে মেয়েটাকে। পরের বাড়িতে থাকি, এত খোটা খেয়ে খেয়েও নিজের লেখাপড়াটাকে করতে পেরেছে। ওর অনেক কষ্ট স্যার, এবারের মতো ওকে মার্জনা করে দিন। আর কখনো কোনো দিন ও আপনার মুখের দিকে তাকিয়ে কথা বলবে না, সেটুকু আমি মা হয়ে আপনাকে কথা দিচ্ছি। আপনাকে যে বললাম মিষ্টি খাইয়ে দিতে। আমি মিষ্টি খেতে আসিনি। না না, তুমি মিষ্টি খেতে আসো, আমি তোমাকে মিষ্টি খাওয়াচ্ছি। এত ব্রিলিয়েন্ট রেজাল্ট করেছো, 96% মার্কস, স্ট্যান্ডও করে গেছো, তারপর তোমাকে মিষ্টি না খাওয়ালে তো আমার অপরাধ হবে। না বার করতে পারলে বলুন, আমি বার করে নিয়ে আসবো। আপনি এখনো মেয়েটার উপর রাগ করে আছেন স্যার? শুনুন, আমার রাগ এত সস্তা না। আর তাছাড়া আমার সময়ের না একটা দাম আছে,
আর এমনিতেও আজকে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। তো আপনি যদি আমার ব্রেকফাস্টটা বানিয়ে দেন তাহলে ভালো হয়, নাহলে আমি বাইরে খাবো। ছি ছি স্যার, আপনি টাকা দিয়ে লোক রেখেছেন, বাইরে খাবেন কেন? কদিন ধরেই আমার শরীরটা ভালো নেই, তাই উঠতে দেরি হয়ে গেছিল। আপনি একটু বসুন স্যার, আমি এক্ষুনি আপনার খাবারটা নিয়ে আসছি। কি ব্যাপার, দাঁড়িয়ে রইল কেন? আমাদের উপর কি আপনার মতো মানুষদের রাগ করা চলে স্যার? আমি তোমার উপর রাগ করেছি এই ভুল ধারণাটা তোমার কোথা থেকে হল? শোনো, কারোর উপর রাগ করার জন্য না তার একটা মিনিমাম যোগ্যতা লাগে, আর সেই যোগ্যতাটা তোমার আছে বলে আমার মনে হয়। আমি তোমাকে সেভাবে কনসিডারই করি, আই মিন আমি কি বলতে চাইছি তোমাকে বোঝাতে পেরেছি? কি হলো আপনাকে যে মিশ্রে আনতে বলছি আপনি শুনতে পাচ্ছেন না? আপনি আমার এখানে কাজ করেন কিন্তু আমার কথাই তো মানেন না দেখতে পাচ্ছি। আপনার খাবার হয়ে গেছে স্যার। আপনার মেয়েকে যে মিষ্টি খাওয়াতে বললাম। মা আসছি স্যার, আসছি। আমি মিষ্টি খেতে আসি। কোন কলেজে অ্যাডমিশন নিচ্ছ? ওর বোধহয় পড়া হবে না স্যার। মানে তুমি তো ফাইটার, ছোটবেলা থেকে স্ট্রাগল করছো, এত লোকের সাথে লড়াই করতে পেরেছো, আর স্কলারশিপ পেয়ে পড়াশোনা করতে পারবে না? তুমি একটা অ্যাপ্লিকেশন করে দিও। তোমার পড়াশোনার জন্য যা খরচা লাগে তা কিছুটা আমাদের ফান্ড থেকে আমি কন্ট্রিবিউট করব। জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করা যায় না স্যার। দাদা বৌদি ওর বিয়ে দিতে চাচ্ছে। বাহ, তাহলে তো দারুণ সুখব। আমার মনে হয় আপনার মেয়েও বোধহয় তাই চাই। আমাদের মতো মেয়েদের কথার কি কোনো দাম আছে স্যার? না কোনোদিন দেওয়া হয়েছে, না দেওয়া হবে। মা আসছে। মিষ্টিটা খেলে না তাহলে। আমরা দুবেলা ভালো করে খেতে পাই না ঠিকই স্যার, পরের বাড়িতে থাকি তো, এক থালা ভাতের সাথে অনেক খোটাও খেতে হয়। কিন্তু আমরা লোভী নই, আমাদের মতো মেয়েদের কাছে একটা মিষ্টির চেয়ে একটু মিষ্টি কথা অনেক বেশি থাকে, তাতে আমাদের যুদ্ধটা অনেক সহজ হয়েছে। মা আমি আসছি। ইনফ্যাক্ট ও আর এখন কারোর সাথেই কথা বলে না। ও তো বরাবরই রাশভারী ধরনের মানুষ ছিল রশ্মি, তুমি তো জান। কিন্তু ওকে একমাত্র হাসাতে পারতে তুমি। ও তোমার কাছে সহজ থাকতো, ঠিক সেই কারণে ও আমাদের সঙ্গেও সহজ হয়ে উঠেছিল। কিন্তু তুমি ওর জীবন থেকে চলে যাওয়ার পর ও এখন এতটাই বদলে গেছে যে বাড়ির কোনো ব্যাপারে আর ও নিজেকে জড়ায় না। জানো, পারোর পক্ষে কারোর সঙ্গে ও নিজে থেকে তো কথাই বলে না। দেখো, এটা তো একটা বাড়ি, আমরা এখানে সবাই মিলেমিশে থাকি, আর সেখানে ও যদি এইভাবে দেখো না, এই তো সামনে আমার বিয়ে, ও আসতে পারবে কিনা ঠিক নেই, ও জানে না। ও রশ্মি অনেকটা ক্ষতি হয়ে গেছে, আর এই পুরো ক্ষতিটাই তোমাকে রিপেয়ার করতে হবে, পারবে তো? আমি চেষ্টা করবো দাদা ভাই, তোমরা সবাই যদি আমার উপরে একটু ভরসা রাখো আমি নিশ্চয়ই চেষ্টা করবো। আমার মেয়ে ভুল করেছে, আমরা হাড়ে হাড়ে বুঝতে পারছি যে দোষটাও আমার মেয়ের, কিন্তু মানুষ মাত্র তো ভুল, তাই না? এবার আপনারা যদি ক্ষমা না করেন
আমার মেয়ে কোথায় যাবে আপনার পুরীর বাড়ি? আমাদের ক্ষমা করা না করার কিছু আসে যায়। আসল যে মানুষ সে যদি ক্ষমা করে দেয় তাহলে তাহলে সবই ঠিক আছে। আপনারা একবার যান না, ঘুরে আসুন না সাগর দিঘি থেকে, দেখে আসুন সে কেমন আছে, কোথায় আছে, তার বাড়ি ঘর দোর কেমন, তারপর যদি সবকিছু মিটমাট হয়ে যায় তাহলে তাকে চলে আসতে বলবেন। ও তো বেশি দিনের জন্য যায়নি, অল্প কদিনের জন্য গেছে, যদি সবকিছু মিটমাট হয়ে যায় তাহলে যেন কাজ না থাকলে ওখানে থেকে যাওয়ার চেষ্টা না করে, বাড়ির ছেলে যেন বাড়িতেই ফিরে আসে, বাড়িতে বিয়ে লাগছে, নতুন বউ আসবে, যদি সবকিছু মিটমাট হয়ে যায় ঠিকঠাক হয়ে যায় তাহলে ঋষির বিয়ে দিতে আমরা বেশি দেরি করব না। আগে তো ঋষির কাছ থেকে ক্ষমা পাক, ঋষি তো ওর দিক থেকে মুখে ফিরিয়ে নিয়েছে, ঋষি আবার ওর দিকে মুখটা ফেরাক, তারপরে তো বিয়ের কথা দিদি। তবে আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলতে পারি, ঋষির সাথে যদি রোশনির বিয়েটা হয় আমার থেকে খুশি আর কেউ হবে না, কারণ আমি জানি ঋষির মতন ছেলে লাখে একটাও পাওয়া যায় না। আর আশা করি এতদিনে আমার মেয়েও কথাটা বুঝতে পেরেছে। ও হর্ষ, হর্ষ, তুই বলেছিলিস না তোর বিয়ের আগে ওখানে যাবি, গিয়ে ওকে ধরবি, ধরে নিয়ে আসবি, বলেছিলিস কি না? হ্যাঁ মা, বলেছি তো, বলেছি তো। তুমি ভাবলে কি করে যে আমার বিয়ে হবে আর আমার ভাই থাকবে না সেখানে? ভাই না থাকলে বিয়ে ক্যান্সেল, ভাই ছাড়া আমি বিয়ে করব না। ছোটকা তুমি হাসছো, আমি কিন্তু সিরিয়াসলি বলছি কথাটা। ম্যাডাম আমি বলছিলাম যে আপনার ছেলে যদি ডিসাইড করে থাকে যে সে সাগরদিঘি যাবে, তাহলে যদি আমার মেয়েকে নিয়ে যেতে পারতো, মেয়ে গিয়ে ওখানে দেখাও করে নিত, কথাও বলে নিত। এই মুহূর্তে আসলে আমার আউট অফ স্টেশন যাওয়াটা একটু মুশকিল, মানে সাগরদিঘি আমি যেতে পারবো না এই মুহূর্তে। হ্যাঁ, তোমরা আমার মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যাবে, কিন্তু ওখানে গিয়ে ও যদি দেখে যে ঋষি ওর সাথে মিসবিহেভ করছে, কিছুতেই রাজি হচ্ছে না আবার সেই পুরনো সম্পর্কে ফিরতে, তখন কিন্তু আপনারা আমাদেরকে দোষ দিতে পারবেন না। না না, তা কেন, আপনারা আর কি করেছেন, ঋষির তো সেই অধিকার আছে। দেখুন, আমাদের মেয়ে ভুল করেছে সেটা আমরা ভালো করে বুঝতে পারছি, এবার ঋষি যদি ওর ভুলকে ক্ষমা না করে সেটা ওর সিদ্ধান্ত, আমরা তাদের কিচ্ছু বলব না। হ্যাঁ দিদি, আমরা শুধু চাই যে আমাদের মেয়ে ঋষির কাছে গিয়ে ক্ষমা চাক। দিদি বাকি যেটা হবে আমরা সেটাই মেনে নেব, কথা দিলাম আপনাকে। আচ্ছা ঠিক আছে। দাদা ভাই বরদা শোন না, তুই কিন্তু আমাকে নিয়ে যাবি, তুই কিন্তু সাগর দিঘিতে আমি কিন্তু যাব তোর সাথে, সেটাই কিন্তু কথা ছিল। জানি জানি, তুই হচ্ছিস এটুলি, পাক্কা এটুলি, মানে আমি কোথাও গেলে তুই, আমি কোথাও গেলে তুই আমার পেছন ছাড়বি না জেন। তুই বুঝতেই পারছিস না ব্যাপারটা, ও যদি তোর সাথে যায় রশ্মিদি তাহলে বোর হবে না ওখানে, আমাকে কিন্তু যেতে হবে, যেতে হবে না? হ্যাঁ তোমাকে তো যেতেই হবে, ব্যাস হয়ে গেল। এইবার আমাদের ঝিলমিল রানী নাচ করতে শুরু করে দেবে, যা যাও আর কি ব্যাগপত্র গুছিয়ে নাও, যাও। যাবো? হ্যাঁ যা। আমি বাবা আমি আসছি। শোনো তোমায় একটা কথা বলি, মেয়েদের মাঝে মাঝে একটু নরম হতে হয়, একজন যদি অভিমান করে মুখ ফিরিয়ে নেয় আরেকজন যেন রাগ করে চলে না আসে, ধৈর্য ধরতে হয় একটু, জানো তো মা, একটু ধৈর্য ধরতে হয়, তুমি তো জানোই ওর যা রাগ তা ওই বাইরে বাইরে, ভেতরে ভেতরে ছেলেটা কষ্টে ফালা ফালা হয়ে যাচ্ছে, তোমায় দেখে যদি অভিমানে মুখ ফিরিয়েও নয় এ কথা আমি জানি তোমায় ফেরাবে না, আমার বিশ্বাস তোমায় ফেরাবে না। বলছিলাম তোমরা তাহলে কবে যাচ্ছ? সেটা আন্টি আমি আপনাকে জানিয়ে দেবো,
এই বিয়ের দিকটা পাট্টা আছে তো একটু সামলে নি, মানে আমি আর ছোটকা ছাড়া এই বাড়িতে আমাদের হেল্প করার মতো কেউ নেই। আরে এই ধরনের কথা কেন বলছো? আমরা তো বাড়িরই লোক, তোর বিয়ের কোনো কাজ হলে দায় দায়িত্ব আমাদের দিতে পারো, ঠিক ঠিক হয়ে যাবে। আমার ছেলের আশীর্বাদে কিন্তু আসতে হবে, কোনো কথা শুনবো না। এখন যখন সম্পর্ক জোড়া লেগে গেছে শুনছি না কোনো কথা, আসতেই হবে। হ্যাঁ দিদি নিশ্চয়ই, আমরা তো আসার জন্য মুখিয়ে আছি। আর আপনাদের পরিবারের সঙ্গে আমার মেয়ের যদি সম্পর্কটা হয় আমার মেয়ে তো খুব ভালো থাকবে। আর আপনারা যে আবার আসার জন্য নিমন্ত্রণ করেছেন এতে আমরা ধন্য হয়ে গেলাম দিদি। রোশনি রোশনি তুমি কিন্তু সারা জীবন এদের প্রতি কৃতজ্ঞ থেকো। দেখো সব কিছু যদি ঠিকঠাক থাকে, তুমি যদি এই বাড়ির বউ হতে পারো, জানবে তুমি অনেক ভাগ্য করে এসেছো। আর আমরাও জানবো আমার মেয়ে অনেক ভাগ্য করে এসেছে, তাই এই রকম শ্বশুর বাড়ি পেয়েছে। যাক বাবা যাক, এসব কথা বাদ দাও দেখিনি। শেষ ভালো যার সব ভালো তার। তুমি যে শেষমেশ বুঝতে পেরেছো যে ঋষি তোমার যোগ্য ছেলে এতেই আমরা অনেক খুশি হয়েছি। যাও তাড়াতাড়ি মিটমাট করিয়ে নাও তো, যাও যাও। বাধ্য হয়ে এসেছি স্যার, আমার মায়ের শরীরটা খুব খারাপ, খুব জ্বর, বিছানা থেকে উঠতে পারছে না, তাই মা বললো আপনাকে খবরটা দিতে। আর আপনার যদি কোনো কাজে লাগে। তুমি আমার কোন কাজে লাগবে? না যদি আপনার খাবার তৈরি করে দিতে হয়, মা আসলে খুব চিন্তা করছিল তাই খোঁজ নিতে বললো। বদাম মামু নেই তো, আপনি হয়তো না খেয়েই। তুমি আমার রান্না করে দেবে? আমি রান্না করতে পারি স্যার। তুমি রান্না করতে পারলি যে আমি তোমাকে রান্না করতে অ্যালাউ করবো সেটা কি করে ভাবলে? না অ্যালাউ আপনি নাই করতে পারেন, মার ভদ্রতা আমার ভদ্রতা তাই বলতে এসেছে। এই পৃথিবীতে তো শুধু তোমরাই একমাত্র ভদ্র, আর বাকিরা সবাই তো অভদ্র। এবার কিন্তু আপনি আমার মুখে কথা বসাচ্ছেন, আমি এই কথাটা একবারও বলতে চাইনি। কি ব্যাপার, অন্য দিনের মতো তেজের ছটা দেখছি না? তেজ নিয়ে যাচ্ছে, ব্যাপার কি? ভেবে দেখেছি আমাদের মতো মেয়েদের এসব তেজ টেজ চলে না, যাদের সারা জীবন লোকের পায়ের তলে থাকতে হবে তাদের আবার তেজ কিসের? কেন লোকের পায়ের তলে থাকতে হবে? কেন এত ভালো রেজাল্ট করেছো, 96% নাম্বার পেয়েছো, যে নাম্বারের ধারে কাছে আমি যেতে পারিনি কোনোদিন, তারপরে আবার তেজের অভাবটা ঘটলো কেন? সব কলেজেই তো চান্স পেয়ে যাবে। আমার বোধ হয় আর লেখাপড়া হবে না স্যার।